নমস্কার লার্নিং হিস্ট্রিউথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আলোচ্য বিষয় হচ্ছে মৌজ শাসন ব্যবস্থা আমরা জানি যে মৌজ শাসন ব্যবস্থার বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি তো আজকে আমি মৌজ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব এই মৌজ শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলা যায় যে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানার কি কি উপাদান রয়েছে এই শাসন ব্যবস্থা সম্পর্কে জানার প্রধান যে উপাদান রয়েছে সেটা হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র এবং ম্যাগাস্থের ইন্ডিকা এই দুটো গ্রন্থ থেকে মূলত আমরা মৌজশাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এছাড়া আরো অনেক গ্রন্থ রয়েছে যেগুলো মৌজ শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় যেগুলোর মধ্যে অন্যতম বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান বিষাদ দত্তের মুদ্রাক্ষস নাটক জৈন গ্রন্থ পরিশিষ্ট বাবন ইত্যাদি পতঞ্জলির মহাভাষ্য ইত্যাদি গ্রন্থ থেকে আমরা শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি এই মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানার আরও বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো হচ্ছে ঐতিহাসিক স্ট্র্যাবো রোমান ঐতিহাসিক এরিয়েন জাস্টিন ডায়োডোয়াস এবং প্লেনি ডায়োডোরাস এবং প্লেনি ইত্যাদির বিবরণ থেকে আমরা শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি এই শাসন ব্যবস্থা মৌর্য শাসন ব্যবস্থা ছিল একটা বিশাল সাম্রাজ্য যে এই সাম্রাজ্যকে তো একটা কেন্দ্রীভূতভাবে শাসন পরিচালনা করা সম্ভব নয় এই জন্য মৌজ শাসন ব্যবস্থা দুটো ভাগে ভাগ করা হয়েছিল একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আর একটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রথমে আমি যেটা আলোচনা করব সংক্ষেপে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মেন মেন বিষয়গুলো যেগুলো বলবো যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং রাজা স্বয়ং রাজা তিনি ছিলেন কি কে না তিনি ছিলেন রাষ্ট্রের সর্বে সর্বা এবং সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস এবং প্রতীক তার ক্ষমতা ছিল অপ্রতিহত এবং নিরঙ্কুশ এবং বৌজ সাম্রাজ্যে বেশিরভাগ সম্রাটের রাজপথই ছিল বংশানুক্রমিক তিনি রাষ্ট্রের প্রধান তিনি প্রধান আইন প্রণেতা প্রধান বিচারক প্রধান সেনাপতি রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হিসেবে তিনি বিভিন্ন শাসন কার্যে লিপ্ত ছিলেন এবং তিনিই অর্থাৎ রাজায় যেহেতু স্বয়ং তিনি হচ্ছেন প্রধান রাষ্ট্রের প্রধান তাই তিনিই বিভিন্ন কর্মচারীগুলো কর্মচারীদের নিয়োগ তিনি করতেন এবং প্রধান বিচারক হিসেবে তিনি ছিলেন তিনি বিচার করতেন এছাড়া রাজারা মৌর্য শাসনকালের রাজারা ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী কিন্তু কখনোই তারা স্বৈরাচারী ছিল না কখনোই অর্থাৎ কখনোই মৌর্য রাজতন্ত্র কখনোই বলগাহীন স্বৈরতন্ত্র ছিল না এই মৌজ শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় দিক থেকে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে বা কেন্দ্রীয় শাসনের ক্ষেত্রে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলা যায় যে সচিব কারণ আমরা জানি যে অর্থশাস্ত্রে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থেই সচিবের আমরা নামটা পাই এবং দেখা যায় এখন বলা হয় যে রাজার পর সচিবদের ক্ষমতা বেশি ছিলেন এবং রাজ্য শাসনের ক্ষেত্রে রাজাকে তারা শাসন পরিচালনার ক্ষেত্রে তারা সহায়তা করতে সচিব মেগাস্তিনিস এদেরকে বলছেন উপদেষ্টা ও রাজস্ব সংগ্রাহক বলে বর্ণনা করেছে। এবং নেক্সট আমি যেটা পয়েন্টটা আলোচনা করব যে সচিবের পর হচ্ছে মন্ত্রী অর্থাৎ সচিবের পথ থেকে সচিবের মধ্য থেকে যারা দক্ষ যারা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি তাদেরকে মন্ত্রী বা মন্ত্রী পদে নিযুক্ত করা হতো এবং তাদের বেতন ছিল মাসে আটচল্লিশ হাজার পান তারা শাসন নীতি এবং পররাষ্ট্রনীতি সম্পর্কে রাজাকে পরামর্শ দিতেন তাই ডক্টর হেমচন্দ্র চৌধুরী বলছেন যে অশোকের আমলে মহামাত মহামাত্রের সঙ্গে তু তাদের তুলনা করাই যায় নেক্সট পয়েন্ট আমি মন্ত্রিনের পর যেটা আমি বলবো মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মন্ত্রী পরিষদ কারা না মন্ত্রি পরি পরিষদ হচ্ছে একটা পরামর্শদাতা সভা ছিল এদের স্থান ছিল মন্ত্রীদের চেয়ে কেবলমাত্র জরুরি অবস্থাতেই এই সভা রাজাকে পরামর্শ দিতেন তবে তাদের যে পরামর্শ এইটা গ্রহণ করা বা না করা এটা সম্পূর্ণভাবে রাজার ইচ্ছাধীন ছিল এবং তাদের বেতন দেওয়া হতো মাসে বারো হাজার পান এটা আমরা কোথা থেকে জানতে পারি না কৌটিল্য অর্থশাস্ত্র থেকে জানতে পারি পানির অষ্টাধ্যায়ী গ্রন্থ থেকে জানতে পারি অশোকের শিলালিপি থেকে আমরা মন্ত্রী পরিষদের ক্ষমতা মন্ত্রী পরিষদের দায়িত্ব সম্পর্কে আমরা জানতে পারি তাহলে কি হলো প্রথমে সচিব দ্বিতীয়ত হলো মন্ত্রী তৃতীয় পয়েন্টে যেটা হলো মন্ত্রী পরিষদ চতুর্থ পয়েন্টে যেটা আমি আলোচনা করব যে অম্মাত্ম অধ্যক্ষ বিভিন্ন কর্মচারী অর্থাৎ এই যে তিনটে পদ আমি বললাম তিনটে কর্মচারী ছাড়াও অশোকের শাসন ব্যবস্থায় আরও কিছু কর্মচারী ছিল যারা যারা সুসংগঠিতভাবে শাসন কার্য পরিচালনা করত এই জন্য বলা হচ্ছে যে অশোকের মানে মৌজ শাসন মৌজ আমলাতন্ত্র ছিল একটা সুসংগঠিত অম্মাত্ম বলি প্রথমে এই অম্মাত্ম নামক এক কর্মচারীর কথা জানা যাচ্ছে যারা রাজস্ব অর্থ বিচার প্রশাসন প্রভৃতি বিভাগের পরিচালনার দায়িত্বে ছিলেন এবং নেক্সট হচ্ছে অর্থশাস্ত্রে আমরা সমাহর্তা এবং সন্নিধাতা নামে দুজন প্রদস্থ কর্মচারীর নাম পাওয়া যায় এই সমর্থকরা ছিলেন রাজ্যের রাজস্ব বিভাগের প্রধান আর সন্নিধাতা কাদের বলা হতো রাজার প্রসাদাক্ষ্যকে বলা হতো এটা কিন্তু মনে রাখতে হবে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এছাড়া করণিক পুরোহিত দৈবানী দৈবারিক প্রতিবেদক দুর্গোপাল গুপ্তচর ইত্যাদি নানান ধরনের কর্মচারীকে নিয়োগ করা এগুলো হচ্ছে মেন মেন জায়গাগুলো তথ্যগুলো আমি বললাম এটা হচ্ছে কেন্দ্রীয় শাসনের ক্ষেত্রে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রাদেশিক শাসন প্রাদেশিক শাসন দেখো যে মৌজ সাম্রাজ্যে যে সমস্ত রাজারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম পায় চন্দ্রগুপ্ত মৌজ আমরা জানি এই চন্দ্রগুপ্তের আমলে মৌজ শাসন ব্যবস্থা চারটি প্রদেশে বিভক্ত ছিল এই চারটি প্রদেশ কি কি না প্রাচ্য উত্তরাপদ অবন্তি দক্ষিণাপদ কিন্তু পরবর্তীকালে দেখা যায় পরবর্তীকালে অন্যতম সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন আমরা জানি অশোক এই অশোকের আমলে মৌজ শাসন ব্যবস্থা পাঁচটি প্রদেশে বিভক্ত হয়ে গিয়েছিল সেগুলো কি না প্রাচ্য উত্তরাপদ অবন্তি দক্ষিণাপদ এবং কলিঙ্গ অর্থাৎ কলিঙ্গটা যুক্ত হয়েছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অশোকের আমলে রাজধানী ছিল শালি এবং অশোকে আমলে যে প্রদেশগুলো ছিল এই প্রদেশগুলোকে বলা হতো দেশ স্বয়ং মানে রাজা পাটলিপুত্র থেকে প্রাচ্য দেশের শাসন কার্য পরিচালনা করতেন এবং সাধারণভাবে প্রদেশগুলো শাসনভার রাজপুত্রদের উপর ন্যস্ত ছিল যাকে বলা হচ্ছে কুমার বা প্রদেশ পাল এবং নেক্সট যেটা হচ্ছে যে প্রদেশগুলির ওপর সম্রাট নানাভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতেন অর্থাৎ প্রদেশগুলির যারা কর্মচারী ছিল তাদের বংশানুক্রমিকভাবে নিযুক্ত করা হতো না প্রদেশগুলিতে নিয়মিত বদলি করা হতো এবং প্রদেশগুলি প্রদেশগুলি থেকে কেন্দ্রে নিয়মিত রা রাজাকে নিয়মিত রাজস্ব পাঠানো হতো এবং যেটা হচ্ছে যে গুপ্তচররা বিভিন্ন কাজকর্মের সঙ্গে তারা যুক্ত ছিলেন এবং সেই গুপ্ত বিভিন্ন গুপ্তচরদের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া মহামাত্র নামক আরেকজন রাজকর্মচারীর কথা জানা যায় যারা রাজার প্রতি আনুগত্য পরায়ণ ছিলেন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য আর আমি বলেছি যে মৌজ শাসন ব্যবস্থায় গ্রাম ছিল একটা উল্লেখযোগ্য অর্থাৎ মৌজু শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম এবং গ্রাম শাসনের দায়িত্বভার ছিল গ্রামিক বা গ্রাম ভোজ নামক কর্মচারীদের ওপর এবং সম্ভবত তিনি ছিলেন অবৈতনিক কর্মচারী এবং তিনি গ্রামবাসীদের দ্বারা নির্বাচিত হতেন আর জেলার যারা শীর্ষ শাসনকর্তা তাকে বলা হতো সমাহর্তা যারা জেলার স্থানীয় মানে শান্তি শৃঙ্খলাগুলো রক্ষা করতেন এবং রাজস্ব আদায় করতেন বাণিজ্যের অনুমতি দান করতেন ইত্যাদি দায়িত্ব তাদের মধ্যে ছিল আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রয়েছে যে বিচার ব্যবস্থা যে অশোকের আমলে বিচার ব্যবস্থা ছিল একটা উল্লেখযোগ্য বিষয় বিশেষ করে অশোক এবং চন্দ্রগুপ্তের আমলে এবং মৌজ শাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থা একটা সর্বোচ্চ শিখরে আহরণ করেছিল বলা হয় তার সময়ে বিভিন্ন শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং অভিজ্ঞ মন্ত্রীদের বিচার কার্য পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হতো এবং অনেক সময় রাজাও রাজা নিজেও কিন্তু স্বয়ং বিচার পরিচালনা করতেন গ্রামে গ্রামিক এবং নগরে নগর ব্যবহারিক নামক বিচার কার্য পরিচালনা করা হতো এবং অর্থশাস্ত্র অর্থশাস্ত্রে কৌটিল অর্থশাস্ত্রে বর্ণনা করা আছে যে তিনি তা মানে মজু আমলে দু ধরনের বিচার ব্যবস্থার কথা জানা যায় একটা হচ্ছে ধর্মাস্থীয় আর একটা হচ্ছে শোধন। এই ধর্মাস্থীয়কে বলা হতো দেওয়ানি আর কণ্ঠকশোধনকে বলা হতো ফৌজদারি আদালত লাস্ট যেটা আমি বলবো যে ভূমি রাজস্ব অর্থাৎ ভূমি রাজস্ব কি ছিল সরকারের আয়ের প্রধান উৎস এবং তার হার ছিল উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ বা এক চতুর্থাংশ এবং এখানে শুল্ক আমদানি রপ্তানি বিক্রয় কর জল কর খনিকর পথ কর এবং বিভিন্ন ধরনের কর এই সময়ে আদায় করা হতো এইভাবে মজু শাসন ব্যবস্থা একটা কেন্দ্রীয় এবং প্রাদেশিক ক্ষেত্রে একটা সুসংগঠিত শাসন ব্যবস্থায় পরিণত হয়েছিল অর্থাৎ এইভাবে যদি আমি আলোচনা করি মোটামুটি একটা ভূমিকা কেন্দ্র শাসন প্রাদেশিক শাসন তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ উত্তর তৈরি হবে এবং এই যে তথ্যগুলো এগুলো যদি মনে রাখতে পারি শটের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের বিশেষ অপশনাল পেপারের জন্যই তথ্যগুলি ইম্পর্টেন্ট তো মানে এভাবেই আমি পরের ভিডিওগুলো আমি দিতে থাকব আপনারা দেখতে থাকুন এবং অশোক সংক্রান্ত মানে মৌজ শাসন ব্যবস্থা চন্দ্রগুপ্ত থেকে অশোক সমস্ত এই যে টপিকটা আমি পড়ালাম গোটা মৌজ সাম্রাজ্য চারটি ভিডিওর মাধ্যমে আমরা এই ভিডিওগুলো দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ